যে অভিনব পদ্ধতি মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় করানোর ক্ষেত্রে যে সময়টা লাগে সেটাকে সংক্ষিপ্ত করে প্রত্যেক টেবিল থেকে একজন করে করা হয়েছে। খুব বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা। আমি ফিজিক্যালি আজকেই প্রথম উপস্থিত হয়েছি। আমার টেবিলে যারা আছে তাদের মধ্যে মৃণাল দা আছে, সবাই চেনেন, মৃণাল দত্ত, এবং কৃষ্ণাদি আছে, কৃষ্ণাদিকেও সবাই চেনে। দীর্ঘদিন মৃণাল দা কাজ করেছেন বিষ্ণুপুর পৌরসভায় সেন্ট্রিং ইন্সপেক্টর হিসেবে, কৃষ্ণাদি ছিলেন জয়েন্ট ডাইরেক্টর, আর আমি একটা বিষ্ণুপুর হাই স্কুলে শিক্ষকতা করেছি, বাঁকুড়া খ্রিস্টান কলেজে অধ্যাপনা করেছি, মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও কিছুদিন পড়িয়েছি। বর্তমানে আমি অবসরপ্রাপ্ত। আমার সহধর্মিণী ভারতী ঘোষ, অনেকেই চিনবেন ভারতী ঘোষ, উনি পরিমল দেবী গার্লস হাই স্কুল থেকে বলছেন, ভারতী ঘোষ পরিমল দেবী গার্লস হাই স্কুলে শিক্ষকতা করেছেন, ওখান থেকে উনি এখন অবসরপ্রাপ্ত। আর বিষ্ণুপুর পুরসভাতেও দুবার উনি কাউন্সিলর ছিলেন। আর সর্বোপরি যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে হসলার চিন্তা ভাবনাটা এবং প্রত্যেকটি পরিবারের সদস্যরা, এটা একটা পরিবার তো হসলা পরিবার, সদস্য সদস্যদের মধ্যে এত সম্প্রীতি এবং সবাই সমান এই ভাবনাটা, এটা আমার একটা মোটো আছে। আমি যে জায়গায় বাস করি ওই জায়গাটারও আমি ওই আমার সম্পাদকের দায়িত্ব পালন করি, ওখানেও আমাদের একটা এইরকম ভাবনা আছে যেখানে সবাই সমান, এখানে কোনো মানে কোনো রকম আলাদাভাবে বা কে কোনো বড় চাকরি করে, কে আরও ছোট চাকরি করে, কেউ হয়তো অর্থবান, কেউ হয়তো অর্থ আর্থিক দিক দিয়ে কম, এর যে বিচারটা সেইগুলোর ঊর্ধ্বে হচ্ছে হসলা। হসলা হচ্ছে সেবার একটা মানে প্রতীক, নাম মানুষের, গরিবের, বয়স্কদের এবং সবার, এটা সবাই আমরা জানি। সেই সুবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই স্পিরিটটাকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু হসলার সার্থকতা। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে আমার বিনম্র আবেদন অনুরোধ সবার কাছে যে আমরা চলুন আগামী দিনে এই স্পিরিটটাকে এগিয়ে নিয়ে যাই। এই বলে সকলকে আমার আবার আন্তরিক সমবেদনা, আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।